হাই ফ্রেন্ড, ফিরে এলাম জয়েন্ট অ্যান্ড্রয়েড চ্যানেলে। আজ আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে যে কোনো লেখাকে বাংলা ট্রান্সলেশন করতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ড, আমরা অনেকেই যে কোনো দোকানে কোনো ফেস ওয়াশ এবং ক্রিম প্রোডাক্ট কিনতে গেলে আমরা পেছনটা পড়ি, কিন্তু বাংলার মানে বুঝতে পারি না, অনেকেই বুঝতে পারি না। যারা বুঝতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো আপনারা এর জন্য আপনাদেরকে একটি প্লে স্টোরে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি অনেকের ফোনে আগে থেকে আছে, আমরা ফোন কেনার সময় এটি দিয়ে ফোনেই দেওয়া থাকে। তো যাদের ফোনে নেই তো তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। এই যে ফ্রেন্ড, এই প্রথম অ্যাপ্লিকেশনটি আপনার কাছে চলে আসবে। তো আমার ডাউনলোড করা আছে আগে থেকে, তো আপনারা ডাউনলোড করে নেবেন, এবং যাদের ফোনে আছে তো তাদের জন্য আমি ভিডিওটি দেখাচ্ছি এবং ভিডিওটি দেখুন। তো এই যে এই ফ্রেন্ড, এই অ্যাপ্লিকেশনটি খোলার পর আপনার কাছে এরকম একটি পেজ আসবে। তো এখানে আপনি সার্চ করতে মানে যে কোনো লেখাকে টাইপ ইংলিশে টাইপিং করতে পারেন। ধরুন আমি লিখছি হোয়াই, ধরুন আমি হোয়াই মানে জানি না, দেখুন সঙ্গে সঙ্গে সাথে সাথে বেরিয়ে গিয়েছে কেন। ধরুন বাট কিন্তু, দেখুন সাথে সাথে বেরিয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি যেটি দেখাবো ক্যামেরার মাধ্যমে ছবি তুলে যে কোনো ইংলিশের মানে আপনি বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন। তো দেখুন এই যে আপনার কাছে এরকম একটি পেজ খুলেছে, আপনি ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ খুলবে। তো আপনি এই যে লাল ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক স্ক্যান হবে, স্ক্যান করার পর আপনি এখানে সিলেক্ট অল করবেন। দেখুন এখানে জিনিসটি বেরিয়ে গিয়েছে, এখানে দেখুন এটি লিখেছিল ব্যবহারের জন্য সেই ভিনজুইন অ্যাকোয়ারিয়াম নির্দেশ বলি, বায়ু স্টার বা বায়ু পাইপের মাধ্যমে ফিল্টার পাম্প সংযোগ করুন। এটি একটি অ্যাকোয়ারিয়ামের অক্সিজেন মেশিন ছিল, সেটাই আমি দেখালাম। দেখুন সাথে সাথে বাংলার মানেটা বুঝিয়ে বেরিয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ।